হাতি ও মানুষের সংঘাতে অবশেষে করুণ মৃত্যু হল অসুস্থ হাতিটির। করিমগঞ্জের পাথারকান্দি এলাকায় মেদলি পুতনি ইত্যাদি স্থানে গত কিছুদিন ধরে বুনো হাতির তাণ্ডবে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন। এর পরিপ্রেক্ষিতে কিছু মানুষ হাতির দলের উপর হামলা চালিয়েছিলেন। একটি হাতি গুরুতর জখম হওয়ার পর গত কয়েকদিন ধরে বন বিভাগের কর্মী ও স্থানীয় জনগণ একসঙ্গে মিলে হাতিটি চিকিৎসা করেন, কিন্তু শেষ পর্যন্ত ওই জখম হাতিটিকে বাঁচানো যায়নি। শুক্রবার এই হাতিটি মারা যায়। কি দুঃখিত যে বন সংরক্ষণের কারণে অকল বন বিভাগের দায়িত্ব বা আমার আরক্ষীর দায়িত্ব নহয়, স্থানীয় রাইজরও বন রক্ষা করাটো একটা গধুর দায়িত্ব। ভগবানে এই জঙ্গল বা বনের এনেই সৃষ্টি করা নাই, এই মানুষের কল্যাণের কারণে এই জঙ্গল সৃষ্টি করেছে, তাক আমি যধে মধে ধ্বংস করেছো। মোর আপনার চ্যানেলের থ্রুটি আপিল করেছো সাধারণ জনগণের, যাতে যে বন ধ্বংস নকরি বন রক্ষার লগতে আকো যাতে সেউজী বনানীকরণ করিব পারি তার যাতে যত্ন করে। তো মই ভাবো, আশা করো যে যদি সেউজী বনানীকরণ হয় তেতিয়াহলে উভয়েরে লাভ হব, বন্য প্রাণীর লগতে আমার। আজির এই করুণ মৃত্যুটো যে ঘটিল হাতিটো, আমার মানুষের দুঃখের কারণে এনেকুৱা হৈছে।